আমাদের সোলার সিস্টেমের সবথেকে দূরতম প্ল্যানেট যা সূর্যকে 248 বছরে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করে, যেখানে ভলক্যানোস অর্থাৎ আগ্নেয়গিরি 4 বিলিয়ন বছর ধরে তাণ্ডব করছে, যা আমাদের পৃথিবী থেকে প্রায় 7 বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে রয়েছে আইসল্যান্ড, মাউন্টেন, গ্লেশিয়ার এবং ভয়ঙ্কর ভলক্যানোস। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা কথা বলছি প্লুটো সম্পর্কে। এখানে 2015 নিউ হরাইজন পৌঁছানোর পূর্বে প্লুটোর নেওয়ার সবথেকে ভালো ইমেজ ছিল ঠিক এই রকম, যাকে ডিসকভার করতে প্রায় 120 বছর সময় লেগে যায়। কিন্তু সায়েন্টিস্টদের প্লুটোকে খুঁজতে এত দেরি কেন হলো, কেমনভাবে আবিষ্কার হলো প্লুটো জানব। তবে তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। 1977 প্রথমবার ভয়েজার স্পেসক্রাফ্টকে লঞ্চ করা হয়। এটি সেই স্পেসক্রাফ্ট ছিল যার সাহায্যে আমাদের সোলার সিস্টেমের গ্যাস জায়ান্ট প্ল্যানেটের ডিটেলস ইনফরমেশন এবং রিয়েল ইমেজেস দেখার সুযোগ পাই। কিন্তু ভয়েজার 1 মিশনে নাসা প্লুটোকে ক্যাপচার করতে পারেনি, সেই সময় আমরা প্লুটোকে দেখতে পাইনি। 1990 আমেরিকান সায়েন্টিস্ট ক্লাইভ টম্বো প্লুটোকে খুঁজে বের করেন, যার পর প্লুটোকে আমাদের সৌরজগতের 9th প্ল্যানেট ঘোষণা করা হয়। সেই সময় টম্বো মনে করত প্লুটো সাইজে মার্কারির থেকে বড়, কিন্তু বাকি সায়েন্টিস্টরা তা মানতে রাজি হয়নি। প্লুটো আমাদের সৌরজগতের বাকি প্ল্যানেটের থেকে একদমই ডিফারেন্ট ছিল। এটি একটি ছোট বরফের গোলার ন্যায় যার টেম্পারেচার -225°C। প্লুটোর অরবিট অন্যান্য প্ল্যানেটের থেকে একদমই আলাদা। ঠিক যেখানে সকল প্ল্যানেটের অরবিট সার্কুলার, অপরদিকে প্লুটোর অরবিট এক ডিজাইনের ন্যায়। এটি সূর্যের চারিদিকে 17° অ্যাঙ্গেলে অরবিট করে, যা 248 বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। প্লুটোর আবিষ্কারের বহুকাল পূর্বেই মহাকাশ বিজ্ঞানীরা এর ছবি ক্যাপচার করেছিল, কিন্তু সেই সময় তারা এটিকে চিনতে পারেনি। 1840 ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান আরবান লে ভেরিয়ার ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের সাহায্যে নেপচুনের প্রেডিকশন করে দিয়েছিলেন। তিনি দেখেন ইউরেনাসের অরবিটে কোনো অবজেক্ট প্রভাবিত করছে। এই সূত্র ধরে তিনি নেপচুনের ডিসকভার করেন। কিন্তু নেপচুনের অবজারভেশনের পর মহাকাশ বিজ্ঞানীরা দেখেন ইউরেনাসের অরবিটকে শুধুমাত্র নেপচুনই নয়, বরং এর পিছনে আরও একটি অবজেক্ট ডিস্টার্ব করছে। এই রহস্যের উদ্ঘাটন করতে সায়েন্টিস্টরা কাজ শুরু করে দেয়। 1906 আমেরিকান ম্যাথামেটিশিয়ান পার্সিভাল লয়েল একটি প্রজেক্ট শুরু করেন, দ্য গ্রেট সার্চ অফ এ পসিবল 9th প্ল্যানেট, যার নাম দেন প্ল্যানেট এক্স। 1915 লয়েলের সার্ভেতে প্লুটোর 2টি অস্পষ্ট ছবি তোলা হলেও সেই সময় এটিকে কেউ নজর দেয়নি। এরপর কিছু আইনি জটিলতার জন্য লয়েলের এই প্রজেক্ট ব্যান্ড করে দেওয়া হয়। কিন্তু এরপর 1929 এই প্রজেক্টকে পুনরায় শুরু করা হয় এবং প্ল্যানেট এক্সকে খোঁজার দায়িত্ব টম্বোকে দেওয়া হয়। এর 1 বছর কঠিন পরিশ্রমের পর 18 ফেব্রুয়ারি 1930 টম্বো শেষ পর্যন্ত প্লুটোকে খুঁজে বের করেন। এরপর প্লুটোকে আমাদের সোলার সিস্টেমের 9th প্ল্যানেট হিসাবে ঘোষণা করা হয়। কিন্তু প্লুটো সম্পর্কে যে ধারণা করা হয়েছিল তা ধীরে ধীরে ভুল প্রমাণিত হয়। প্রথমে মনে করা হতো প্লুটোর ম্যাস পৃথিবীর ম্যাসের সমান, কিন্তু যত স্টাডি করা হয় জানা যায় এর ম্যাস পৃথিবীর তুলনায় অনেক কম। সাল 1978 যখন প্লুটোর মুন শ্যারনের ডিসকভার হয়, তখন আমরা প্লুটোর প্রকৃত ম্যাসকে মাপতে সক্ষম হই। আমরা জানতে পারি এর ম্যাস পৃথিবীর তুলনায় মাত্র 0.2%, এর আকার খুবই ছোট। এটি এতটাই ছোট যে এর মাধ্যাকর্ষণ শক্তি ইউরেনাসের অরবিটকে কোনো প্রভাবিতই করতে পারবে না। আর ঠিক এই জন্যই লয়েল একে প্ল্যানেট এক্সের শ্রেণী থেকে বাদ দিয়ে দেয়। কিন্তু তখনও প্লুটো একটি প্ল্যানেট ছিল। তবে সেই সময় প্লুটোর কোনো ক্লিয়ার ইমেজ আমাদের কাছে ছিল না। মহাকাশ বিজ্ঞানী প্লুটোর গঠন প্রণালী রিসার্চ করা শুরু করে দেয়, কিন্তু এর ডিটেলস জানতে প্রয়োজন ছিল পৃথিবী থেকে 7.5 বিলিয়ন কিলোমিটার দূর ট্রাভেল করে
প্লুটোর কাছে পৌঁছানো, যাতে আমরা এর ক্লিয়ার ইমেজ এবং ডিটেলসে স্টাডি করতে পারি। কিন্তু প্লুটোর কাছে পৌঁছানো কোনো সাধারণ বিষয় ছিল না, কারণ এর জন্য প্রয়োজন ছিল অ্যাকুরেট টাইমিং, অ্যাঙ্গেল এবং স্পিডের। এর মধ্যে কোনো একটি মিস করলে টার্গেট মিস হতে পারে। এরপর সাল 1977 লঞ্চ করা হয় ভয়েজার মিশন, যার মাধ্যমে সৌরমণ্ডলের গ্যাসীয় জায়ান্ট প্ল্যানেটের ছবি এবং ডিটেলসে স্টাডি করার সুযোগ পাই। কিন্তু তখনও প্লুটো আমাদের আয়ত্তের অনেক দূরেই ছিল। 19 জানুয়ারি 2006 নাসা নিউ হরাইজন স্পেসক্রাফ্টকে লঞ্চ করে, যা প্লুটোর জন্য পাঠানো প্রথম স্পেসক্রাফ্ট ছিল। দীর্ঘ 9 বছর 5 মাস যাত্রার পর অর্থাৎ সাল 2015 প্লুটোর কাছ থেকে পাস করে। নিউ হরাইজন বিশেষভাবে বানানো স্পেসক্রাফ্ট ছিল। এতে সবথেকে পাওয়ারফুল রকেট অ্যাটলাস 5 ব্যবহার করা হয়, যার স্পিড 58,000 কিলোমিটার ঘন্টায়, যার চাঁদে পৌঁছাতে মাত্র 8 ঘন্টা 35 মিনিট সময় লাগে। এই টাইম অ্যাপোলো মুন মিশনের থেকেও 10 গুণ কম ছিল। এই স্পিডে পৌঁছানোর জন্য স্পেস প্রোবকে খুবই হালকা বানানো হয়, যাতে লাগানো ছিল খুবই পাওয়ারফুল টেলিফটো লেন্স। এটি এতটাই পাওয়ারফুল যে একটি নর্মাল স্যাটেলাইট, যা পৃথিবী থেকে 400 মাইল উপর থেকে যে ফটো তুলতে পারে, ঠিক সেই কোয়ালিটির ফটো পৃথিবী থেকে 700 মাইল উপর থেকে নিতে সক্ষম ছিল। নিউ হরাইজন স্পেসক্রাফ্ট প্লুটো পর্যন্ত কুইকলি পৌঁছানোর জন্য জুপিটারের সাহায্য নেয়। জুপিটারের ফ্লাইবাই এই স্পেসক্রাফ্টকে একটি গ্র্যাভিটেশনাল স্লিংশট প্রোভাইড করে, যার পর এর গতি 20% বেড়ে যায়। জুপিটারকে ক্রস করার পর নিউ হরাইজনকে স্লিপ মোডে দেওয়া হয়, যার ফলে এর এফিসিয়েন্সি বজায় থাকে। প্লুটোর কাছে পৌঁছানোর পর এর সিস্টেমকে অনলাইন করা হয়, কিন্তু পৌঁছানোর 10 দিন আগে স্পেসক্রাফ্টের সঙ্গে নাসার কমিউনিকেশন ছিন্ন হয়। কিন্তু সায়েন্টিস্টরা মাত্র 3 দিনেই সিস্টেমকে পুনরায় রিসেট করে প্রবলেমকে ফিক্সড করতে সক্ষম হয়। এরপর হরাইজন প্রতিদিন প্লুটোর নতুন ইমেজেস ক্যাপচার করে। নিউ হরাইজনের জন্য প্লুটোর 1,000 ফটো আমাদের কাছে আসে। এরপর 14 জুলাই 2015 নিউ হরাইজন প্লুটোর খুব কাছ থেকে পাস করে। এই সময় প্লুটোর সারফেস থেকে নিউ হরাইজনের ডিস্টেন্স ছিল মাত্র 12,000 কিলোমিটার। প্লুটো এমন এক আইস জায়ান্ট প্ল্যানেট যার সারফেস টেম্পারেচার -226 ডিগ্রি থেকে -240 ডিগ্রি সেলসিয়াস। নিউ হরাইজন আমাদের কাছে যে ইমেজ পাঠিয়েছিল, তাতে প্লুটোর মাউন্টেন, আইসল্যান্ড, গ্লেশিয়ার এবং অ্যাটমসফিয়ারের বহু ছবি পাওয়া যায়। এরা প্রত্যেকেই সোলার সিস্টেম তৈরি হওয়ার সময় থেকেই অ্যাক্টিভ রয়েছে। সব থেকে অবাক করার বিষয়, এমন ভলকানোস কোথাও তো দেখা যায় না। সায়েন্টিস্টদের মতে প্লুটো সারফেসের নিচে এক অন্য জগৎ অর্থাৎ এলিয়ান বাস করলেও করতে পারে। কিন্তু প্লুটো নিউ হরাইজনের একমাত্র লক্ষ্য ছিল না, এরপর এটিকে কুইপার বেল্ট পর্যন্ত যেতে হতো। এই জন্য আমাদের কাছে বেশি সময় ছিল না প্লুটোকে ডিটেলসে ডিসকভার করার জন্য। কিন্তু এই অল্প সময় নিউ হরাইজন প্লুটো সম্পর্কে বহু তথ্যই তুলে ধরে, যার পর আমরা প্লুটো সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারি। কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না, নিউ হরাইজন স্পেসক্রাফ্টের সঙ্গে প্লুটোর আবিষ্কারক ক্লাইভ টম্বোর অস্থি পাঠানো হয়েছিল, যা যে কোনো অ্যাস্ট্রোনমারের জন্য সব থেকে বড় সম্মান। সেই ব্যক্তি যিনি 1930 প্লুটোর সন্ধান করে, আর তার মৃত শরীরের কিছু অংশ প্লুটো পর্যন্ত পাঠানো হয়। হয়তো কোনো অ্যাস্ট্রোনমারের কাছে এর থেকে বড় সম্মান আর কিছুই হতে পারে না। নিউ হরাইজনের জন্য প্লুটোর ন্যাচারাল স্যাটেলাইট সম্পর্কে বহু ইনফরমেশন পাওয়া যায়। প্লুটোর সারফেসে 98% নাইট্রোজেন লিকুইড ফর্মে রয়েছে। এছাড়া এখানে থাকা পাহাড়ের হাইট 10,000 মিটার। এছাড়াও এখানে রয়েছে ওয়াটার আইস মাউন্টেন এবং ভলক্যানোস। নিউ হরাইজন প্রথমবার প্লুটোর অ্যাটমসফিয়ারকে দেখায়। এর ছোট সাইজ এবং কম গ্র্যাভিটির জন্য প্লুটোর অ্যাটমসফিয়ার এর সারফেস থেকে অনেক উপর পর্যন্ত বিস্তৃত, যেখানে 20 ভিন্ন অ্যাটমসফিয়ারিক লেয়ার রয়েছে। পৃথিবীর অ্যাটমসফিয়ার প্লুটোর তুলনায় অনেকগুণ বড়। এরপর এক অদ্ভুত ঘটনা ঘটে, যখন 2005 একটি নতুন অবজেক্টের আবিষ্কার হয়।
যে প্লুটোর থেকেও দূরে ছিল এবং প্লুটোর থেকে 27% ম্যাসিভ ছিল, যার নাম রাখা হয় অ্যারিস, যা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নকে প্ল্যানেটের ডেফিনিশনকে পুনরায় ভাবতে বাধ্য করে। এরপর 2006 26 নম্বর জেনারেল অ্যাসেম্বলিতে কোনো অবজেক্টকে প্ল্যানেট ঘোষণা করার আগে নতুন রুল চালু করা হয়, যেখানে বলা হয় যে কোনো অবজেক্টকে প্ল্যানেট ডিক্লারেশনের আগে এই 3টি ক্রাইটেরিয়াকে ফুলফিল করতে হবে, যার মধ্যে প্রথমটি ছিল সূর্যকে প্রদক্ষিণ করবে, দ্বিতীয় এর এতটাই ম্যাস থাকবে যে নিজেকে গোলাকার শেপে রাখতে সক্ষম হবে। এই 2টি রুল প্লুটো ফলো করলেও 3 নম্বর রুলের জন্য প্লুটো প্ল্যানেটের তালিকা থেকে আউট হয়ে যায়, যেখানে বলা হয় যে কোনো অবজেক্টের কক্ষপথ ক্লিয়ার থাকবে, অর্থাৎ এর আশেপাশের পিণ্ড হয় একে প্রদক্ষিণ করবে না হলে এর সাথে হিট করে একত্রিত হয়ে যাবে। এই 3 নম্বর ক্রাইটেরিয়া যা প্লুটো ফলো করেনি, ঠিক এই জন্যই প্লুটোকে নতুন শ্রেণীতে রাখা হয়, অর্থাৎ ডার্ক প্ল্যানেট। কিন্তু প্লুটো আমাদের সোলার সিস্টেমের একমাত্র ডার্ক প্ল্যানেট নয়, এমন আরও 4টি ডার্ক প্ল্যানেট রয়েছে যারা সূর্যকে অরবিট করছে। 2006 প্লুটোকে ডার্ক প্ল্যানেট ঘোষণা করার পর 2015 একে কাছ থেকে দেখার সুযোগ পাই, কিন্তু নিউ হরাইজনের জার্নি এখনও শেষ হয়নি। ক্লাইভ টম্বোর অস্থি নিউ হরাইজনের সাথে দূর মহাকাশে আজও সফর করছে নতুন কিছুর সন্ধানে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।